অনারোগ্য ফেরা আইলে শুধু খাইপনের তাই পেত না, আন মিকে চাইত না, ইয়ার নাড়ি দ নইলি অযোধ্যা দেখ একবার মানুষ উগবাই একবার কেউ যু চাই থাকে। আর তুমা বাঙালি কিছু দেলি শেষ নন পর্যন্ত আর ইকে নফিরে দে উগ্র মানুষ তিন দিন সর জন্য ভরে হলে বেকলে তিন দিন সর জন্য ভরে ভৈ করিও নাই তিন দিন বাদ শহরত গিয়ে ইবে ফেভার করিব দিলে টিয়া কম ওই অন্ড দাবালো তাকান লাগাইলে কি দে হদি জান হইলে ভরি তারিনি চাই তিন দিন তো শহর নয় ইবে আগর আতিয়ান চাই লই ফরের অব তো বলিম কমা ইবে তিন দিন না যা দেখি রে দে ফেভার ইয়ে আর একজন হদি তিয়ান ফাইয়ে কি ওটা তুই কি ফেইজ দে এন্ডেল করি আগর লই দে কত তুই চাস না আর দুজন আড়িয়ে কি ওটা কি পাইয়ে যুদ্ধ চলতে উঠে তিন দিন না যা দিয়ে লাইসানি আর এখন এনে এনে যাই চাপটা বাজছে বুঝি আর এনুমা বাঙালি ইয়াল্লাই কিছু আমি এনসান হইলো ন ইন্দি বাজে দি আর জামিলে আমি জব করি আল্লাহ আর কবুল করক আমিন। তাহলে নামাজ পড়া পড়িব তাহলে নামাজ পড়িবেন দে ডগল লাইনে আছে নামাজ পড়িবেন দিবে আসা আসা করি বর জেল্লা করি ভরা পরে জেল্লা করি নামাজ পড়লে আর নবী খুশি হইব নামাজ খোদাই ন দেখা আগে নবী দেখাই দে কেয়া কইতারণি অ নবী আইবের আগে দি কাবা সরিব মূর্তি আছিল দে মূর্তি এগুন সারাই রে লড়াই রে কাবারে কাবা হিসেবে রূপান্তর দিয়ে দিই বল দে রহমত নবী আল্লাহ আকবার আহা এবার তো মহাবিত্তে মানুষ এলে মানুষ লাইব এসকো ইশকো কি জাগার জুমাতে নেই কো গুজারা দলিল নেই উনকো না মিলা ইয়ে সাগারা ইশকো কি জাগার জুমাতে নেই কো গুজারা দলিল নেই উনকো না মিলা ইয়ে সাগারা দরবার নবীজি পে মেরি সর কো ঝুকাবো মাই জিন্দগি মে একবার মদিনা যাব মাই জিন্দগি মে একবার কবি লোট না ও কবি লোট না ও মাই জিন্দগি মে একবার মদিনা যাব সালা দুনিয়া গরবারো বিয়র সার দুনিয়া কো ছুড় কর গরবারো বিয়র সার দুনিয়া কো ছুড় কর গলে বাগে গাছি নৌসে মেরি মুগুর মুগুর কর দরবার নবী জিপ মেরি সর কো ঝুকাবো মাই জিন্দগি মে একবার মাই জিন্দগি মে একবার কবি লোট না ও কবি লোট না ও মাই জিন্দগি মে একবার মদিনা যাব সারা দুনিয়া অবাদ নল আর বাড়ি ঘরে বই ন তৈক্য ধরা তুরি দুরি দুরি আইজ খেয়া কইতারণি মান খাদারা অলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজামা কাদারাও ফাকাদ ফাজা বিল ঈমান যে রাসূলের উম্মতল রাসূলের মাহফিলের সাজাই ফেলাইয়ে আর নবীর মহব্বত করি রসুলের মাহফিল তাইয়ের বড় বড় করি দরুদ শরীফ পড়ি গে হদে মৃত্যু রাগ পর্যন্ত ইতে তার ইমান আর ওয়ের কবর যা বৈতন ইতের ইমান ইয়ান পরিপূর্ণ করি কবর যাইতারিব আইয় বাবু ওই না দেখো আইজ আর মা বই নল ও শুনে নি উনার কেজু ডিসেল লাইন আছে না আর মা বই নলিবে রাতত বাইতে গিয়ে
আজান পর্যন্ত নামানা দিলে ফজিল তলা বউ আছে তো অনুত্তন অন্তর খুলি দোয়া লইবা দেরি। ও বা মা বইনল গম করি একখানা ও আছে গুনু নন অনারার ফদ্দার বয়ান দিলে তো অনারা আর ফদ্দা উল্টে ফেলাইবে তবু অনারার দুই সাইড আর ওয়াজ ধরি গো মাকে কে কত সামালি আল্লাহ আর ভাই অলরে গুছাই দিয়ে রেখানা যদি মদিনার লাস্তান লই ফেলে তেরি দয় আর রসুল যদি খুশি হয়ে যায় গই দয় তইলে ও মদিনা যাইয়ের রসুল তো আবৈত্য ন রসুল মোমেন অলের কলব তাই দেবে গই চোখ বন্ধ করলে কলবর ভিতর আর রসুলের দেখা যাইব মদিনা আমরা কত ভগবান পর আইসাহিনিসা হে মদিনা আমরা কত ভগবান আপনার উম্মত হয়ে আমরা কত যে বড় ভগবান সালা দুনিয়া শাখে মদিনা আমরা কত ভগবান আপনার উম্মত হয়ে আমরা কত যে বড় ভগবান সালা দুনিয়া আসে কল আইত বা আইয়েন না আইজ আইজ আদরি নগর গো মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে রহমতুল আলামিনের উম্মত বানাইছে বল রহমতুল উম্মত বানাইছে বল মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে মহান আল্লাহ আমাদের দয়া হে রহমতুল উম্মত বানাইছে বল রহমতুল উম্মত বানাই ও বা নাত রসুল ফরিগো কলব জিন্দ হয়ে যাবে কই কারণ আর নবী একদিন নাত রসুল ফরি বেল্লাই কইল দে আর নবী জলিলুল কদর সাহাবা বিয়া শাদী নগরে হাসান বিন সাহাবেত মসজিদ নববীর নাত রসুল ফরা শুরু করলো দান নবী আর বদাস করি ন পারে শেষ পর্যায়ে সাদর মোবারক ইয়া নান নবী উপকার হিসেবে হাসান বিন সাহাবেত রে দিবে লাইয়ে নাত রসুল বললে মানুষের মরা কলক কি হয় আলামিনের উম্মত বানাইছে রে আল্লাহ উম্মত বানাইছে রহমতুল উম্মত বানাইছে বল রহমতুল মায়া মেনার কোলেতে নবী আসিল কাবার কাবা নবীজিকে সালাম জানাইল মায়া মেনার কোলেতে নবী আসিল কাবার কাবা নবীজিকে সালাম জানাইল কোল কায়েনাতে নবীজিকে বরণ করেছে মহান আল্লাহ আমাদের বল মহান আল্লাহ আমাদের দয়া হে রহমতুল উম্মত বানাইছে সালা দুনিয়া অবাদান হল শান্তি লাননি আল্লাহ আর আশেক রসুল বানাও আইয়াম
কি বুঝাইতাম চাইলাম নামাজ হ না ধইল উজু বানানোর আরো আরো গুণা জড়িয়ে না হইতেলে জড়িয়ে না শুধু জড়িয়ে দেন নামাজ বরণ আজীবন নামাজ সদুয়া নামাজ এগুন বার তুন বারে যাবে গই নামাজ হই দেন ফল হইও ঠিক আছে কিন্তু নামাজ ফরা করিব আল্লামা ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই উগ কিতাব লেখিল ফজাইল ফজাইলুস সালাত কি নাম কইল ফজাইলুস সালাত কিতাবি বেখড়ে কইতারনি সৌদি আরবের মধ্যে লাইব্রেরিত অ ইমাম গজ্জালি ইনস্টিটিউট গবেষণা কেন্দ্র সৌদি আরবের মধ্যে হ নামাজ সম্বন্ধে উগ কিতাব আরবের মধ্যে লেইল দে ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই কত বড় আশিক রাসূল আছিল ও রাসূল উম্মতল এনে এনে নামাজ নপরিব আজীবন সৌদা মাইল তো আর খাম গরি তেতেন তো খেনে পারিবা হদ নামাজ যাতে পড়িবা আত্মাইয়া পরিবের টাইমত গম গরি কেয়াল গরি দিল গরি ফর হল্য গরি ফর আত্মা হিয়া তু লিল্লাহে ওয়াসলাওয়া তু ওয়াত্তাইয়্যিবাত হদে দূর হইরে টেহর মানে থাম তো থামিয়ে রে ক্যাং করিগম ইমাম গজ্জালি কত বড় আশিক রাসূল ওয়াত্তাইয়্যিবাত কইতাম আর সামনে উজু না যাইও তো ক্যাং করিবা হদে দিল কুলি মন কুলি লু কুলি একানা মনে মনে আর পেয়ারা রসুলের সামনে আজির কর রসুলের মন কুলি দিল কুলি সামনে হাজির করিয়ে রে অ নবী আইসে মনে করি কেয়াল করিয়ে রে তখন কি রিবিয়া আসসালাম আলাইকা আইয়ুহান নবী যাতে নবী আইসে কই কেয়াল করি যে তুগ সালাম আর নবী রে নমাজ দি ফেলাইও ওয়ার ওয়ার তো আর নামাজ ইয়ে আল্লাহর লামকানের মধ্যে কবুল হয়ে গো নমাজ রসুল বাজা তা ফরিব এনে নামাজ আজীবন সিটই বললে কাম হইতো নমাজ তার রসুলের খেয়াল করন খেয়াল করন নাম হইলে আসল নমাজ ইয়ান হইলে বড় ইমানদারের বড় আলামত ঠিক নে সামনে দি রসুল আসে দিন কি করা করিব আবার জান বুড়া মানুষ ইন্দি সামনে আইও না দাঁড়ি ফওয়ানা মানুষ দিলে রসুলের তো কম লাগে সামনের খাতার লইস আইয় বাড়ি মানুষ হোক সামনে আইজ কারণ আর নবী গদ্দেব যার দাঁড়ি সাদ হয়ে গিয়ে গেলে বুড়া মানুষ আল্লাহতে বর বেশি কম লাগে বুড়া মানুষ এখন যাতে নামাজ পড়ে আল্লাহতে বেশি ভালো লাগে বুড়া মানুষ যদি খবর যাই গই আর নবী গদ্দ এলে বুড়া মানুষের আজাব দিতে আল্লাহতে শরম লাগে বুড়া মানুষ হলে আজাব দিতে আল্লাহতে কি লাগে তাইলে বুড়ো হলে খোদার না শর্মাদ আছে তো বহুত বুড়ো ফোন যায় 60 বছর বয়স ইয়ে বাতাসে পর্যন্ত ফসি মিকে গুড়াই না পারে দিল্লি ফসিলে তলা বুড়ো আছে তো অক্তর নামাজ নাই হল্লাই দিনা গড়া তবাই টেলিভিশনত অনাতি এক কাপ চা দ জিনিস ঘুরাই দে এক কাপ চা দ অনাতি উইবেও ঘুরাই দে ওই তো চা আনি দিয়ে রাখ দ না না কি চালাইম ওদা আগে খবর দে খবর দুই অরুণী দেখুন কত অন্তরি লাভ অন্য মিকে ঘুরাই দেছো না ইয়া দেখলে খুললে বরবাদ হইয় ভাই খেয়াল করো হঠাৎ অক্তর নমাজ যার কই দে হন খবর নাই সার দোয়ানুত বই বই সময় হাড়াই ফেলার দে হায়াজ যার কই দিলে বহুত মানুষ আছে না হরে আল্লাহ পেয়ারা রসুলান নবী বয়ান দে যার শেষ জীবন নান সুন্দর হইব ইতের আগা করা জীবন নান কি হইব সুন্দর হইব ইয়াল্লাহ শেষ বয়স সুন্দর করে যাতে ইমান লইয়ে আড়িবে চলিবা তখন শেষ জীবন নান দামি হয়ে গেলে কেয়ামত পর্যন্ত কবর তোমার জীবন নান দামি হয়ে যাইব সালা দুনিয়া বুড়া মানুষ দেইলে আল্লাহ কি করে না বুড়া মানুষ দেইলে আল্লাহ সম্মান করে ইজ্জত করে মিছিল আইতে পারলা সালা দুনিয়া সাল্লে আলা রাসূলনা মুহাম্মাদিন সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা
করি সলা দুনিয়া জান্নাতের দুনিয়ার জমিন জিন্দগি নসিব করো বড় গরি গরি রসুলের উদ্দিদরে চলি পড়ান সালা দুনিয়া তু জিন্দাগেবাল্লাহ তু জিন্দাগেবাল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে সালাতুন বইজো বইজো আসে কল আই দেব মা বেলি ইন ফিলা বেল লাইন হলে কো দারে ফেরাস তইলে লামাই দিব অবাই খাইলা যান গাইন ফুরে ফেল ইনি মাজার উঠে ফান একবার এখালা হইল ইয়ে আচ্ছা আচ্ছা আই বই জান কি জান আইয় ভাই মা জানালে তো বললে ঠেলালে ফেলে না আচ্ছা আচ্ছা আইয় না আমি বড় ফুসে হেরে ডাকা ফেরত দে আমি এনে কেন টাইম গিয়ে দে বহুত বুড়া মানুষ দেখি দে গাছেরা গামছা হাত দে কদা আই একটা জাগানো ভাই তা লোটালা টেলি ঘুরতে কেমন শেষ পর্যায়ে গাছেরা গাঁথুড়ি গিয়ে ঠিক আল্লাহ আজ বাইলে জটিল কি জুতো ন গাছ তুডা ভরে দে না আচ্ছা আচ্ছা সামালি যাও না নমাজ ফরা ভরিব দিবে নমাজের মধ্যে রসুল বাজা তা ভরিব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু এদুর হইরে তাম আমন কুলি দিল কুলি দুই নয় নদী আর রসুলের সামনে হাজির কর সামনে হাজির করি আর নবী আসছে মনে করি যে সালাম গদি ফেলে আসসালাম আলাইকা আইয় আর নবী নবীরে যেতে সালাম দিবে আর তো আর নামাজি এন আল্লাহর লাম কান কবুল হয়ে যাইব নবী আসছে দিন খেয়াল করা পড়িব না আন্তা আবুদাল্লাহ ফাইলাম তখন তারাও ফাইন না হইয়া রাখা যদিও বাহারা আল্লাহরে ন দেখি আল্লাহ ইহার দেখে না ইয়ান খেয়াল ধরা পড়িব অবা জান বুড়ার ফজিলত বয়ান দি দে না যার দাড়ি সাদ হয়ে গিয়ে গই এলে বুড়ো আল্লাহর আল্লাহ কি রে সম্মান করে জোয়ান জোয়ান যুবক সাহাবি অল নবীরে প্রশ্ন করলো হরসুল বুড়ো আল্লাহর দুনিয়া তুই ইজ্জত করিব খবরত গেলেই তার আরো সম্মান করিব বিল কইতে লাগব তাহারা জোয়ান খালে নামাজ দোয়া ধরি ফেলিলাম তাহার আর কোনো ফজিল নাই নিয়ে আর জোয়ান লগত দে হজরতে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর জিব্রাইলে বয়ান দে দে সদা আসমানতুন বৃষ্টি পরত দে ফানিয়ে গুনায় গণিতারি কিন্তু যুবক হল যাতে আল্লাহ জমিনে সৈদা মারে আল্লাহ এত রহমত ডালে দে আয় জিবরাইলে গণিন্ন পারি আসমানের বৃষ্টি গণিতারি জিবরাইলে কর দে কত যুবক হল জোয়ান খালে যে ফুয়া নামাজ দোয়া ধরি ফেলে ইয়ে আল্লাহ এত রহমত ইবার উদ্দিন আজিল করে এবার রহমতে গুনায় কি করিন না পারি ইয়াল্লাই ভাই জোয়ান খালে নামাজ দোয়া ধরি ফেলে গিয়ে ইজ্জতের দরজা আলা দরজাত বাড়ি যাবি বই তইলে এক কান দরকারি জিনিস কইলাম দিন ফাঁসক তো ফারা পড়িব না খালত বিলত কুলত ফারত জঙ্গলত স্টিমারত বড় সম্মানত জাড়ে তাই বেতাগ অক্ত গিয়ে গই আল্লাহরে ডরাইয়ের নিয়ত বাঁধি ফেলে বিয়া জিন্দি বড় বড় আদায় করলে খামই গিয়ে গই শুধু আল্লাহরে ডরা ভর দে আর নবী আল্লাহরে ডরাই এর যাতে জমিন সই দেওয়া লাগাই দিও আল্লাহ জমিন ইয়ান তোমার পক্ষে সাক্ষী হয়ে গিয়ে গই আল্লাহরে ডরাই জমিন মারি দিলে
আল্লাহর জমি নিয়ে না আর পক্ষে কি হইব, শুধু সাক্ষী হইব জন নামাজ ফরিদ দিয়ে টাইম কোয়াল দুলবালু হ বাজান না, দুলবালু বাজার দে আর নবীর কথা বাজার দে গুন তখন না ফেলাইস কদে কিয়া কত দুলবালু আগুন খবর যেতে যাইবে গো এই দুলবালু আগুন খবরের লাইটি চেপে জ্বলিব এগুন দিয়ে ডেকোরেশন করিব তোমার খবরে নামাজ ফরিবে হাইলের ভারত বিলের মাঝত নিয়ে দুঃখ বান্ধি সৈদের ফরি গিয়ে গই মানুষ নেই জন নাই কেউ নাই নফরি দায় গেল ডাক দৈনি ডরাই দেখারে হব কহ না আল্লাহর ডরাই ফেলাইলে আল্লাহ বান্ধাই ফেরে বেশি মহব্বত করে ভাই অল মুরব্বী অল আল্লাহ কদি টেকাম একান গড়ি ফেলাইল যে মানুষ জন নাই তে নিয়ে দুঃখ বান্ধি এর আয় কোথারে তার তাই অন্য দিল ইয়াস আল ওমান ফি সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাম আল্লাহ গদাই আজ জাগাত অবস্থানত আছিলাম এ বন্দাই বে নিয়ে দুগ বান্ধি বিলের মাঝে কালের ভারত নদীর সাইডে ভারত সাইডে বান্ধি এর আয় কুদরতর কোদার অকুদরত নজর লাগাই দিয়ে ইতের লাই তো আয়াত দেরি করি নবারি নব্বি বা দিয়ান নিয়া না গফুরুর রহিম হ্যাঁ কোদা বড় দয়ালু ইতে যাতে নিয়ত বান্ধি ফেলাইয়ে হ্যাঁ আর দেরি করি না পারি ভাইনি করিব হ্যাঁ বন্ধাই বেডা খোঁজ যাই গই ইতে আত তুলনের ওয়ার ওয়ারে হ্যাঁ আল্লাহ তার দোয়াইয়ান কবুল করা শুরু করি উচ্চস্বরে খোঁজ হ্যাঁ ফরা ফরিব না আল্লাহ আরে মমেন হিসেবে কবুল করো জাঙ্গা তো একবার এর একবার জাঙ্গা দন কম হরকত বরকত একখানা লড়ি সরি বৈশ জাঙ্গা এটা দিও না মানে গাড়ি ঘোড়া সিট পাইলি না সারিবে দেবে এটা তো আল্লাহ আর আর আশেক রসুল বান আরে কিনি জোর হন আর নবী আজীবন কান্দিল না আর আল্লাহ রসুল আল্লাহর বিয়ারা মাহবুব নবী শুধু উম্মত কই কই কান্দিল দে একদিন মসজিদ নববী সাহাবী হল আর নবী নামাজ দোয়া ফরি হঠাৎ করে কটে গেয়ে গই গাইয়ে গাইয়ে একদিন দুই দিন তিন দিন গিয়ে গই আর রসুলের তোয়াই বাহান হাজার সাহাবি হল তো রসুলের কলজার টুর সাহাবি হল তো সেটে গিয়ে গই আর নবী হঠাৎ করে কটে গেল গই আল্লাহর বেয়ারা মাহবুব নবী আর নবী হঠাৎ করে কটে গেল গই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর খলজা বাড়া খাঁদা নিয়ে গিয়ে গই আয়ের বেড়াই ধরি ফেলাইল হজর তোমর ইবনুল খাত্তাবরে হজর তোমর কথা খাইতে গেল গ ও ওমর আর রসুলের তো ফাতোয়ায় ফা নজার মন কাবর হল আক্রমণ করল নি আর রসুলের কোনো জানর আঘাত করল নি এখন তো মনাফে কাবর হল সারিমিকে গিরি লইয়ে আর রসুলের কোনো আক্রমণ করল নি এলে গচ্ছে না গচ্ছে হজর তোমর দেরি ন করে অবক সিদ্দিকের লই রে আগা গরম মদিনার অলিতে গলিতে আর রসুলের তোয়া শুরু করল হনুমিককে দেখা নাবার শেষ পর্যায়ে বাহারে বাহারে যাইতে 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 বহুত দূরে গিয়ে গই একখান কলা ময়দানের ফাঁসে দেখা যা দুঃখ মানুষ তো বুঝল দোবা এনে আর রসুলের তো আর চোখে দেখ না ই বে রাকাল মানুষ ই বেড়ে ফারে বরব তো তাদের মানুষ ই বে দেড় উগ খুব সুন্দর সেহরা লোক আল্লাহর জিনিস দিনই আমার দেখা যার ইবেরে দেইলে মানুষের মন খুশি হয়ে যাবে বাজি তিন দিন হইতে সৈদাত ফরিকে দে আর আর হট করাই পর্যন্ত খানা নকার শুধু উম্মত রসুলের কদমত বাজিল রসুল আর নগাইন্দন সের মোবারক তুল না জীবন শুধু উম্মত কই কই কান্দিবেন না আবকু সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা নাম নবীর দইল রসুল সের মোবারক উড়ন আর নবী নতুলের হজর তোমর কদ রসুল অন মাতা মুবারক তুলন নতুলের উম্মত কই কই কান্দের আবু বকর সিদ্দিক আর বরদাস করি না পারি আর রসুলের কোয়া শুরু করলো ইয়া রসুল আল্লাহ জীবন তাই বইলে অন রাতত কলমা বর্গি আয় অবু কো সিদ্দিক জীবন জানে কি করগি যদি সোয়াব যদি এগুন আল্লাহর দরবারত কবুল হই থাকে দয় আর সমস্ত জিন্দেগি নে কি বি এগুন আয় অন উম্মত আল্লাহ দি ফেলাইলাম হজর তোমর কথা ইয়ান কইলো রসুল আয় যা যদি ফজিলত করি থাকি আর যদি আল্লাহ কবুল করি থাকে যা কিছু করগি এগুন আয় অন উম্মত আল্লাহ
অবাক হও না, দিবে লাইলাম। আল্লাহর বেয়ারা মাহবুব নবী মাথা মুবারক নতুলের খান্দনতেই আছে, রব্বি হাবলি উম্মতি আজীবন উম্মত কই কই কান্দে দে, এই উম্মত হলো যদি রসুলের বিরোধিতা করে শান্তি পাইম না। ও ভাই ওল মুরব্বি ওল খান্দা নিজে তান নবীর তামান্য বারে, হযরত আবু বকর সিদ্দিকে মনে মনে চিন্তা করলো এই নবীরে তুলি চাইতাম ন, আর নবী ছোটবেলা হইতে ফালি তুলি বড় করি কিন্তু গোফা আছে, জিবের রসুলে বেশি মহব্বত করে বলতে হযরত আলী। হদ মাওলা আলী সের খোদারে ডাকো, তোয়াইতে তোয়াইতে হযরত আলীরে ডাকি আনিল। মাওলা আলী সের খোদা রসুলের কদমত পড়ল, ইয়া রসুলাল্লাহ উড়ি যান, অনে আজি তিন দিন হইতে যে বাবা কাইতে লাগবো নাই, আলিয়ে বদাস করি তাইতে ন, ছোটবেলা হইতে অনারে ফালি তুলি বড় করিগন, আরো যদি অনেক কবুল করি তখন এ 7 বছর কি অথবা 10 বছর কি আই কলমা ফরকি দে ছোট বোয়ার মধ্যে আই যদি কবুল হই থাকি আর যা জিন্দগির ফজিলত ইয়াই বেগুন অন রসুলের উম্মত আল্লাহ দিবে লাইলাম। আর নবী তবুও মাতা মোবারক নতুলের শুধু খান্দায় রাজি তিন দিন হইতে, হযরত আলী গদ্দার বদাস করিতে তেমন আর রসুলের শান্তি করিতে পারিব দিবার কেউ ন, ই বল দে ফাতেমা, ই বল দে ফাতেমা সার আর রসুলের কেউ শান্তি করিতে তো ন, তারা তোরই খবর কইল ফাতেমা রাজি অন রাব্বার রসুল তিন দিন হইতে খান্দার দু উম্মত কই কই, হঠাৎ করি মা ফাতেমা সৈদত ফরি গেল কই, অবু কাঁ রাব্বা কোনো মিক্কে গেলে আই ফাতেমার একবার কই যাও মা আই আই, আর সবর তো নাইস তো তিন দিন আট দিন 15 দিন বাদ যদি আর নবী যুদ্ধ তুন সবর তো নাইস তো, আগে নিজের ঘরত ন গল লইতো আগে ফাতেমার ঘরত গল লইতো, হার ঘর আজি আর আব্বা তিন দিন হইতে দেখা যায় ফাতেমার ঘরত গলে যাইতো কই, নিজের ঘরত না যাইতো, আর নবী সাহাবাই কেরাম হলে জিজ্ঞেস করতো রসুল আজি এতদিন বাদ ক্লান্তি হই আইসো না আগে নিজের ঘরত না যাবি আগে ফাতেমার ঘরত কিলে যাইতে লাগবো, আর নবী উত্তর দেয় অসাবিয়ল আই রসুল জিয়েন দেখি নি আর মালা তারাও না, আই নবী জিয়েন দেখি তো তোর ন দেখতে লাগবো, আল্লাহ আরে ডাকি হদ দে ও রসুল আই দীর্ঘক্ষণ পর্যন্ত ফাতেমার নজর দি কুদরত নজর দি সাই লই, এখন অন রসুল আইসো ন অন রসুল কেন ফাতেমারে সাই হইও উচ্চ সুর গসবান, ফাতেমা রদি আল্লাহ তাআলা জাহির আর রসুলের কদমত পড়ল, ইয়া রসুল আল্লাহ আব্বা জান আই অনর ঘরের ফইলের মাইয়া মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে আর নবীতে সর্ব মাইয়া আছিল, হবো জোরে গো না সর্বর মধ্যে ফইলের মাইয়া হইল দে ফাতেমা জয়নাব উম্মে কুলসুম রোকাইয়া হজন সাইজনের মধ্যে ফইলের মাইয়া আছিল দে ফাতেমা, ও মা খদিজাতে সর্ব মাইয়া হইল দুয়ো ফো হইল, ও কাসেম তাহের আর দুয়ো ফো অন্য স্ত্রীর ঘরে তৈল থারা ধরি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কদমত বাজি গেল কই, ও রাসূল উডন ও আব্বা রাসূল আজীবন ইল্লে শুধু খান্দনত তাই বেদনা, বাপে কাঁদিলে আর মাইয়া ইয়ে শান্তি পাইব না, আব্বা উডন আই ফাতেমার যদি আল্লাহ কবুল করি তাকে আই জানে কি করবি বিয়া গুণন উম্মত আল্লাহ দিবে লাইলাম। এখন বুঝো তাইয়েন না বাপ দরকারি জিনিস ইসলামী নেনে নোয়াঙ্গে আর নবী শুধু আজীবন উম্মত কই খান দিদে মাতা মুবারক তুলিন আইজ ন উড়ে ফাতেমা গদ ন তুলে শেষ বার যায় ফাতেমা সৈদে ধরে গেল গই, ও রসুল তুলিবে না ন তুলিবে আই কি বাদ্দাস করি তেরকম না, অনে আব্বা রসুল এভাবে খান্দি নিয়ে খান্দিলে আই মাতেমা বদাস করি তাইতাম ন, আর দু ছোট ছোট ফুয়া আছে খাসান খোসাইন আই তো আর বদাস করি না পারি, এই ফুয়া দুনুয়াই অনে রসুলের উম্মত আল্লাহ কোরবানি করে দিলা, আর নবী ফাতেমা কথা আর ছোট ছোট ফুয়া দুনুয়া আর যেত অনে মাতা মোবারক ন তুলতে লাগবন আর খাসান খোসাইনের অনের উম্মত আল্লাহ কোরবানি করে দিলাম কইতে আর নবী মাতা মোবারক থুলি মাত্র ফাতেমারে বেড়াই ধরে ফেলাইল, হমা ফাতেমা কি কইলে কি কইলে কি কইলে একবারে দিলা দে দিলা কলজার বড়ু সারি দি ফেলাইলিয়া, ইয়েন তো আল্লাহর দরবার কবুল হয়ে গেল গো, হ্যাঁ
ইসলামিয়ান বরখাস্ত হই, আরা তো মানা ভাই দিল আরবের জবিন তার রসুল যাত সইদ মাইত খাবার আলা নবীর ভিড়ু দি অর্ডার বজাই তুলি দিত, অর্ডার বাড়াল তুলি দিত আর নবী থ বদাস করি তাই যেত দবুক একদিন না একদিন উম্মত না রসি নিতারিব ওহুদের ময়দানত আর রসুলের দান্দান মোবারক শহীদ করে ফেলাইয়ে মালিক বিন সেনানে হাত বাজাই রে গাল বাজাই রক্ত বি আগুন খাই ফেলাইয়ে আবু তালকা গদ নাই রসুলের ফিজু দি ধরি লাগি আর ভিডিও কমপক্ষ দর্শরু দি তলোয়ার লাগিয়ে তবু আয় রসুল ন সারি উচ্চস্বর গসবান থাইবের ময়দানত আর নবীর বৃষ্টির মতো পাত্তর মেরিয়ে তবু আর নবী বদুয়া নগরে একদিন না একদিন উম্মত হলে আয় রসুলের চিনি তারিব আয় নবীলে কান্দিব উচ্চস্বর গসবান ষাট বছর জিন্দগি শুধু রসুল উম্মত কয়ে কয়ে কান্দিল দে এলে উম্মত হলো যদি শুক্রবার আইলে এলে মজলিস করি একানা করি যদি নবীরে সালাম দ দয় আর নবী মদিনা তুন খুশি হয়ে যাইব হবে না আমি মিন্নত করি কি দিয়ে শান্তি হইলাম আর উম্মত হল দেই না আর ন ভুলে আজ এ পৃথিবীর এক প্রান্ত যাইলো আয় নাই উম্ম আয় নাই আয় রসুলের তো আর উম্মত হলো ন ভুলে মনকুলি দিলকুলি আয় রসুলের উদ্দি দরুদ শরীফ পড়ার ইয়ে নতুন বড় পাবা আয় নবী তার কিছু না আজি ইসলাম মান পাইলাম দে মংলা খারবালার জমিনের বালু পর্যন্ত হু হু করে হাঁদে আজি লক্তের বন্যার বিনিময়ে আজি ইসলামী তাজা করে দিয়ে দে এনে এনে ন বড় কষ্ট হইয়ে না অবসর গনা আর একদম মানা পাই দে না আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আর আশেক রসুল হিসেবে কবুল করো তালা দুনিয়া সালে আলা রসুল সলে আলা হাবিবনা সলে আলা করিম সলা দুনিয়া মদিনার গুলামি ও মদিনাওয়ালা মদিনার অনরা মানুষ অনুপাতে আবাসন না মানুষ অনুপাতে আবাসন না ন দিন ইতার অখর তফান করতাম কইলাম দেরি এ মিলা শরীফ কেউ যদি আট দিন নুরগুমা থাকি তো বিরিয়ানির বাতিবে টানিলে ফেলিব আট দিন নুরগুম হইল কদাড়া এলো বেশ ভুলি নিস বা তো ইন্দি ফেলা দরসরি প্রত্যেক আলসি করতে লাগবে বড় করে করো সালা দুনিয়া মদিনার গোলামি ও মদিনাওয়ালা আর বড় করে কনা মদিনার গোলামি ও মদিনাওয়ালা গোলামে মোস্তফা যারা সঠিক ইমান পেল তারা গোলামে মোস্তফা সঠিক ইমান পেল তারা সেই ইমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা আর জোরে মদিনার গোলামি ও মদিনা মনোবরাম তোমায় কেমনে বাবু মোরা বাঙ্গা তকদির জোরা লাগাই দে ও মদিনা আর জোরে
প্যারা নবীর নয়ন মনি মা ফাতেমা জগতের খনি, প্যারা নবীর নয়ন মনি হাসান হুসেন জগতের খনি, শের খোদা আলীর সাদকা দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি নামাই দে, আর জোরে মদিনার গোলামি মদিনার গোলামি নামাই দে, এ মদিনার গোলামি নামাই দে, তার সাইমাম কিতাবেতে তারিফ মান, প্যারা নবীর রশি দইরাছে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি সার মাজা খাবের সারিমাম, প্যারা নবীর রুখের জান, জটিল মাসলা সমাধান দিয়াছে ও ইমাম আজম, মদিনার গোলামি বগদাদের জমিনে তে গৌস পাক শুয়ে আছে, ওলি আল্লাহর টিকেট ধরাই দে ও আব্দুল কাদের, মদিনার গোলামি আজমিরের জমিন দে খাজা বাবা শুয়ে আছে, প্যারা নবীর খুশবু খাই দে ও খাজা বাবা, মদিনার আর জোরে মদিনার শাহিন শাহে শ্রী কুটি বেলায়ুতির অধিকারী, জুলুস দিয়ে অন্তর জুড়াই দে ও তৈয়ব শাহ, মদিনার গোলামি এ মদিনার গোলামি বেরলবের জমি মদিনার গোলামি এ মদিনার গোলামি গৌসল সমাজ বান্ডারি বেলায়তের অধিকারী, এক নজরে ওলি বানাই দে ও হজরত কেবলা, মদিনার গোলামি মদিনার গোলামি হাটাজারির রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে, নবীর প্রেমে জীবন দিয়াছে ও শেরে বাংলা, মদিনার গোলামি আমির দন খালা শুনা হজরতের রুহের হজিনা, আমির দন খালা শুনা হজরতের রুহের হজিনা, এক নজরে তকদির চমকাই দে ও হজরত কেবলা, মদিনার গোলামি এ মদিনার গোলামি
কুতুব দিয়ার জমিনেতে গৌস মুখতার শুয়ে আছে, এক নজরে তকদির চমকাই দে ও বাবা জান কেবেলা মদিনার গোলামি মদিনার গোলামি সালাত নিয়া আলহামদুলিল্লাহ অলি আল্লাহর বাতাল লই দিয়ে নি, আল্লাহর অলির বাতাল লইলে উম্মত আলের তকদির পরিবর্তন হয়ে যায়। আরো জোরে কও না, আরো বাড়াই থাকতে আবাস হম নগরিব, আবাস বাড়ানোর থাক্য। কিছুদিন আগে না বিশ্বকাপের বল খেলা গিয়ে হারা লাইতে একটা দুইটা বাজে মিলিয়া দিতুন যাইতে বহুত বুড়া মানুষ এসপিয়ার ডেট গিয়ে গিয়ে দিল্লে বুড়া সাত দোয়ানো তা করাত আতিকে গোল করে ডাক মার গেটে টুলুতুন সিটে গিয়ে দিল না, শুধু এঁড়ে না ঠান্ডা হয়ে গেল না বরগরি করে রসুল রুদ্দি ধরিস আন্নামান তাজারা ইলাল্লাহ ফাকাত রবি হাত তিজারাত, জগর তোর ব্যবসার লাভও আছে লসও আছে, এ রসুলের মা বিলে সিল্লে বেদে লাভ সারা জিন্দগি লস হইতো না। হাসানের কোরবানি দিয়ে রে ইসলাম জিন্দা করি গে উচ্চ জোর বইন বলা বোক হ রাত দে না আর রসুলের শরীর মোবারক কোনদিন মশামাসি কেয়া মশামাসিতে ভুজল লইয়ে আর নবী তো প্রশ্ন করল দে মশামাসি অন্য বইয়ের কা আর নবী ফাইখানা ফেসরাব বিভিন্ন জায়গাত বইয়ে দেই আয় নবী তো পবিত্র পবিত্র নবীর শরীর মশামাসি জানা দে আর নবীর শরীর পবিত্র আর বইও নিয়ে বেমানান ইয়াল্লাহ মশামাসি আর নবীর শরীর বসতো মধুবক আর রসুলের শরীর বসতো, কারণ মধুবক বলে হন বাগান তুন যদি ফুল তুন লস আনি 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 আর নবীর উদ্দি ধরে শরীর পরি পরি আসতো দেই এবং বাসাত আসতে আসতে মধু হয়ে যেত আল্লাহ গালো দি ফেনা বার করি অফিসে তুমি টিয়া আদায় করি ফেলাই খামল না বালা খামত তুমি কিছু চলো গান দিলে না লাভ হইব ফজিল আল্লাহ বুঝিবে তৌফিক দান কর। তাহলে মশা মাসি আর নবীর চিন্তু হ না বৈত্য তো কি হ না আহা আল্লাহ আর আশে করে শুনবো না এলে মধু মধু বকি বিয়ে লস লইয়ে দে মধু লই দেন বাগান তো লই দে কি লস ফরিকে দেখি দর শরীফ লস এগুন লই ফরিকে দেখি বাসা তাইন পর্যন্ত দরুদ শরীফ এ দরুদ শরীফ ইয়ানের ফজিলতে বাসা তাইতে আইছে লসেগুন মধু হয়ে গিয়ে দিই বর অবশ্যই খড়ে ই বল লস টাইন নিয়ে মধু হয়ে না বিষে গিয়ে এইছ উবের গো মধু হয়ে নবীর মহব্বতে কি ফের গে আর ইবে লস টাইন নিয়ে কিছু না পরে গুরুত্ব না দে ইয়ালে এলম মাদ্রাসা বিয়া গুণ পরে আরা পরি তারা পরে কিন্তু ইবের তো লই লইয়ে রে এন খসব তো আদে নবী সম্মান হুন্দি হই আল্লাহর অলি সম্মান হুন্দি হই হিন্দি তুয়াইতে তুয়াইতে ইবের গো মধু হইব হইল ইয়ে ইবের গো বিষয় হইল ইয়ালে এলম তো বাগ হই হ না উগর গো মধু হই গই আর উগর গো ইয়াল্লাহ ইউদিল্লু বিহি নিকৃষ্ট মানুষ হয়ে যাবে কই কারণ করানি সরিয়া তো বরবাদ হয়ে যাবে কই ইয়াল্লাই
টু বি ফর ইদে কি বড় বড় মুফতি সাহেব মনন করিব ইবের ভিতর হুব্বে রসুল আর নবীর মহব্বত আছে নি সাফ করিব সুবহানাল্লাহ আল্লাহ ইয়ার আশিক রসুল বানা আর নাই কেউ গাইল নদী আত্মে অভ্যাস কম উগ্র ফুয়ারে মাদ্রাসাত বাবেতে লেখা পড়া নাই বাবেতে হাতিকে নিয়ত করল উগ্র ফুয়া বেড়াই মাদ্রাসাত দিয়ম সম্পর্কে বংশের বাতি হইব আয় মরি গেল সম্পর্কে আর খবর গান জিয়ারত করিব আর মা বাপের খবর গুম ফুয়া গই এখন ফোন নামিকে আর ফুয়াবর মাদ্রাসাত দিয়ম থালত বাজি গলাই দিল দে খরা ভরাত ই বয় এক বছর ভরি ভুয়া ফোন ফোন নেমিক বাড়ি থাইছে ছুটিত বাপক ফুটাইছো তো বর ঘামি তোর দেখি খুশি হই আজ ইয়ার বাপর ফাটিয়া দিল একখানা বইয়ের উজু খালাম বানাই কিছু দোয়া দৌলত পর খবরস্থানে যাই বাপ দুজন একখানা জিয়ারত করিব একখানা খাম্মান করি তার নিশা ফুয়াইবে গির কি কিনি ফোন ফোন নেমি ও ও বা তো কি আর আর বার উজুর কই দম কি দেব নেই উই তো তা করাত খদাই একখানা ব্যাস তো হারা কুরো ফাইবের কি আলাসি লিয়ে তুই ফুটে খাইবি লিয়ে জিয়ে একখানা ফাইবের টাইবের কি আলাসি এনে ফুটে কাম করে দিই আর কোনো কই তোর মাত্র সাত দিত কাম কই দিয়ে হাই যে কিছু করি না কিছু দেখছে না ইতে ফতুয়া বা ফেরত দিবি লাই দে বাপে কত আর কোনো বিয়াস তোর হারা করে কেনা ভাই বের কি আলাসি লি নি ফুটে কাজ দিল আহা খবরদার বালা জিনিস অল্প হইলো বালা জিনিস অল্প শস্য বালা করি গেছ খরা করি টাইনতে টাইনতে বিলের মাঝে আমি নজাইছি যা করা ভরে মনকুলি করিবে মহব্বত লই করিবে ইয়ে সানিয়ান বার যাবি ফারত ফরি লই দুবা ওয়াজ করে নিবে নবীর লোক অনেকদিন ফেস টু ফেস দেখানো হই যুবতী বিলে দেখারে এইসব কম নেই দামি মানুষ কি ভাড়ার নো আসল নে এটা আরবের বাজারত মার্কেটত ইয়াতুন দামি মানুষ এইবে ফলাই এর বেলতে না দেখ তো দেখ আও বকর সিদ্দিকের না দেখ হজরত তোমার হজরত মওলা আলী সের ওদার দে দে দেন নবীয়ে দর ইবে জুব্বা দে লেলে জুব্বা না নবী তার বহুত জুব্বা আসিল কিন্তু এই জুব্বা ওর একখান বড় ফসিল এই জুব্বা আর রসুল বেশি ব্যবহার করিল এ যুব্বর মধ্যে জান্নাতি খোঁজব বার হইতো ইবে দিবে লাগে দেখ তো দেয় মান লাকিও মিন কুম ফালিয়াস তাকবির লাকুম যুব্বা তাতে দিবে আর গুণাগার উম্মতের গুণন মাপসাই লবে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা না করে দিয়ে রাসূলে কি কইতে লাগগো কি গুণাগার উম্মতের গুণন মাপসাই তুমি বের কাছে যাইয়ে রে হন নবী নো না আল্লাহর পিয়ারা মাহবুব নবী ওমর আই যাইবার গালে আর বহুত সুন্দর প্রশ্ন করি ফেলাইলিয়া ওমর ওয়াজ করুন লগন দিন ফেস টু ফেস দেখা নয় কিন্তু ওয়াজ করুনি বে এত দেওয়া না আই রসুলের করি ফেলাইয়ে এত দেওয়া না খোদার কুদরত জাপ না গে আল্লাহ তো যদি ওয়াজ করুনি যদি আতিককে হয় আল্লাহ আসমান নান তরাতরি নামাই দক আল্লাহ এক মুখর তো দার গত্য নো আসমান ইয়ান নামাই দিব দে কারণ ওয়াজ করুনি যদি আল্লাহ এল্লে সন্তুষ্ট হই ও এল্লে সন্তুষ্ট হয়ে গিয়ে দে ওয়াজ করুনি আয় রসুল্লাহ ফল হয়ে গিয়ে গো মাইয়ুতির রসুল ফকত আতা আল্লাহ আর নবী যার উদ্দি সন্তুষ্ট হয়ে যাবে কই আল্লাহও তার উদ্দি সন্তুষ্ট হয়ে ওয়ামা আতা কুমুর রসুল ফাহুজুহু ওয়ামা নাহা কুম আনহু ফান্তাহু আর নবী হ্যাঁ হইল শরীয়ত না হইল শরীয়ত আর নবী অগদ আজ নামাজ জোহরের গো ফারা পাইতো নো আল্লাহও অগদ ফারা পাইতো না আর নবী কই দিয়ে ইয়ান রগদ শরীয়ত
তিনবার ফেলাই কত তিনবার কবার একবার ফেলাই দিয়ে আল্লাহ কত জিবির চাইলে তুলি দেছো না আর নবিল ভালো কি বাড়ি দে তুলি দে একবার ফেলাই আবার উঠে একবার ফেলাই আবার উঠে কবার কেয়ামত দিন বেশ কিছু দেখাই না ভাইলো এ দাঁত তুন নাই দিয়ে দলিল আর নবীরে দেখাইতে অহুদর ময়দান তুগ্গ ফরিকে দে ব্যাঙ্গে দে বত্রিশ হইবে না কবি বললো প্যারে নবী একদা তু পর্ব বত্রিশ গ্রহণা ভুল গে আহা ভুল গে আর জোরে গো আশেক আশেক বনা ফুরিব ম পত্য বনা ফুরিব তারপরে খামে উনইব দে নইলে এন্ড কোন কাম নাই কোন এবাদত নাই এবাদত ইয়ান হলো রসুল বাজা তা ফুরিব জিয়ান গড়া ফুরিব রসুল বাজা তা ফুরিব এ তারপরে ইমানদার খাতার জাইরে পৌঁছে যাইতে পারিব আরে কিনি জোরে কন এ নখাই নদাই বউ বুয়া পাল্লি দে সম্পত্তি জোরাই দে বিল্ডিং বান্ধি দে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার আমেরিকার প্রেসিডেন্ট হই দেরি খবর যাবে না একমাত্র খবরের মধ্যে আর আর মারা যাবে না খবরের মধ্যে ভাইবে দে একমাত্র রহমতুল নবী রে কার জোরে কন ইয়াল্লাই আজীবন নবী কই কই কান্দা পড়িব নবিল্লে খান্দিলে রসুল হারাল্লাই খান্দিব পৃথিবীর কনজ্ঞ প্রান্ত তুন যদি কন উম্মত যদি আর রসুল রুগ সালাম দিয়ে দয় পৃথিবীর কন প্রান্ত তুন আজ মা তার জবিন তুন যদি এ রসুল রুদি ধরু শরীফ পত্যা লাগ্য দান নবী উনেন না ওব উনেন না আলাম বিয়া হিয়া উনফি কুবুরহিম ওহম ইউসাল্লুন শুধু উনাদের আর নবী জিন্দা আছে টাইমলি নামাজ ফরনত আছে আল্লাহর কথা কনত আছে হত কোন উম্মত যদি পৃথিবীর কোন প্রান্ত তুন যদি আর রসুলুর দুঃখ দরুদ শরীফ পড়িয়ে দয় উগ নবীর সালাম দিয়ে দয় আর নবী কদাই আর রওজাত বদাস করি না পারি আই রওজাত তুন পৃথিবীর প্রান্ত তাই উম্মতি বে সারা মোবারক সাই থাকি আহলে মুস্তাবি ওয়ারা ফাহু উম্মতি বে সারা ইয়ে আর নবী সাইতাকে দে সাহরা ইয়ান উম্মতের কেয়ামত দিন উম্মতি বে সাহরা ইয়ান দরি আল্লাহর জান্নাত তো আর নবীল তাই বে বহুত বড় ভাগ্যবান আর ওনারা আল্লাহ আর আশিক রসুল বানাও রবি আল্লাহ ওয়ালা ইয়েন না জুলুস গড়া করিব না কোনো বিরোধিতা আছে না খবরদার জুলুস করিবা কোনো দিন বিরোধিতা নগরিবা আওলাদ রসুল তো ইফসু জুরো হয়ে দে ইয়ে জুলুস মে প্যারা রসুল হাজির হে হে জুলুস তান নবী এসে কারণ জুলুসি বে আল্লাহ এক দফা লিয়া ফ্রাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন একালা নয় একটু দলা বাঁধি একখানা সুন্দর করে আন নবীরে ডাকিয়ে রে স্লোগান দিয়ে রে যাতে উনাই দিবে ও জগৎবাসী সাইল এত নবী কেন আর নসিবে ধরল নোর
ہر سی نور تے سارا جہان آلوکی تو ہوئے تے بولو اصالا تو اصالا تو اصالا ہم علیکہ আরেকখানে জোরে করো না, খোল জাটান রয়ে যাবে কই। নোর নবী নোর নিয়ে নোর নবী নোর নিয়ে সেই নোরে তে সারা জাহান আর সেই নোরে তে সারা জাহান হয়েছে বল আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু দরুদ সালাম পড়ে পড়ে নূর কে বরণ করেছে আসসালাতু আসসালাতু আসসালাম আলাইকা নূর নবী নূর নিয়ে নূর নবী নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে কে বল আসসালাতু আসসালাতু আসসালাম আলাইকা নূর ওয়ালা আয়া হে নূর লেকর নূর ওয়ালা নূর লেকর সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হে আসসালাতু আসসালাতু আসসালাম আলাইকা আমেনা তুজকো মুবারক শাখ কি মিলাদ হো আমেনা তুজকো মুবারক শাখ কি মিলাদ হো তেরি অঙ্গন নূর বলকে ঘর কে ঘর সব নূর হে নূর ওয়ালা নূর লেকর সারে আলম মে দেখো কেসা নূর সারে আলম মে দেখো কেসা নূর আল্লাহ বিয়াগুনের কবুল করক। আমিন আমিন আমিন। এখানে দোয়া করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।